হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো গাইজ, আজকে রথযাত্রা, আর তোমাদেরকে রথযাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তো গাইজ, আজকে আমি আর বাবা যাব শ্যামপুরেতে ঘুরতে, রথ দেখতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। ঠিক আছে, এই যে দই পুরিগুলো দইটা হাত দাও, এই চলো। আরো দুধ দিয়ে তুলতে হয়, আর তোমার সবে তুলতে হয়, তাহলে ভালো আর কি করে ঘুরবো। আমি ঘুরতে গেছিলাম রথেতে, কিন্তু রথেতে গিয়ে শ্যামপুরেতে এতটাই ভিড় ছিল, চেপটে পুরো পাঁপড় হয়ে যাওয়ার মতন কেস। গাইজ, আর কিছু বলার নেই তোমাদেরকে। তো গাইজ, চলে এসছি, চলো তোমাদেরকে দেখাই কী কী খাচ্ছি না খাচ্ছি। আর হ্যাঁ, আমি যে দোকানে গেছিলাম, তো আমি যখন নিয়েছিলাম দুটো চিকেন রোল নিয়েছিলাম আর তিনটে মানে পকোড়া নিয়েছিলাম। তো বাবা এখনও আসেনি, তো বাবা এলে তোমাদেরকে দেখাবো আমি যেগুলো কিনেছি সেগুলো খাচ্ছি কেমন করে। তো গাইজ, এখন আমি ওপরে ঘরে আছি, তো মা আর আমি এখন চলে, মা আসছে আর আমি এখন নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া আর চিকেন রোল। তো গাইজ, তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, মাছ পাতা না, আমি বুক হাউসে গেছিলাম, তো বুক হাউস সেখান থেকে নিয়ে নিলাম কয়েকটা খাতা, তোমাদেরকে সেটাও হয়তো দেখিয়ে দেবো এই ভ্লগে। তো চলো টেস্ট করা যাক কেমন লাগছে। ফার্স্ট টাইম তো আমি এই চিকেন রোলটা ট্রাই করছি, কেননা মা বলে যে চিকেন রোলটা হয়তো ভালো হবে। তাই চলো মা আমাকে সার্ভ করে দিই, তারপর তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর কেমন টেস্ট কিনা গেছে সব কিছু বলে দিচ্ছি। চলো, এই চিকেন রোল আর এখানে স্যালাড রয়েছে, এখানে হচ্ছে কাসুন্দি আর এখানে হচ্ছে চিকেন পকোড়া, আমাকে তো বলেই ছিলাম। চলো ট্রাই করি এক্ষুনি, আমি এখন ট্রাই করছি, চলো। মা পকোড়াটা খেতে এসছে, তো বললো মা কেমন লাগছে, মা কেমন লাগছে, মা দেখা। এই এক্ষুনি মেজামা আমাকে জিলিপি দিয়ে গেল রথের স্পেশাল। মেজামা জিলিপিটা বানিয়েছিল, এটা খুব সুন্দর খেতে আসে। Thank you.
পাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তো আজ রথের স্পেশাল পাঁপড় ভাজা তো খেতেই হবে, তো খাই এখন। এতে আর কিছু বলার নেই। তো গাইজ আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে একটা নিউ ব্লগে বা মিনি ব্লগে। তো গাইজ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।